হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো, আজকের দিনে গাইস আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি এমন একটা MP40 যেটা কিনা গাইস এক সময় ভয়ানক লেভেলের একটা MP40 ছিল। যেহেতু গাইস তোমরা থাম্বনেলে দেখে ফেলছো, নতুন করে আর বলার কিছু নাই। সেই MP40টার নাম হচ্ছে গাইস দা ওয়ান এন্ড অনলি বানি MP40। এই MP40টা গাইস এক সময় এতটা ভয়ানক ছিল যে এটা নেওয়ার জন্য ভাই মানুষ পাগল ছিল। বর্তমান সময় গাইস কুবরা MP40 নেওয়ার জন্য মানুষ যতটা পাগল ছিল, এক সময় গাইস এই MP40 না নেওয়ার জন্য মানুষ ততটাই পাগল ছিল। কারণ গাইস এই MP40টা চালাইতো ভাই আমাদের ফ্রি ফায়ারের সবথেকে বিখ্যাত প্লেয়ার Y444। তাছাড়া গাইস 2019-20 দিকে এই MP40টা এতটাই মারাত্মক চলতো যে এটা দিয়ে মারলে ভাই শুধু অনলি রেড নাম্বারই আসতো। বাট বর্তমান সময় গাইস এই MP40র পাওয়ার কমায় দেওয়া হয়েছে, কারণ গেরিনার গাইস একটা স্ট্র্যাটেজি আছে, নতুন নতুন গান স্কিন দিলে গাইস পুরানো গান স্কিনের পাওয়ারটা একটু কমায় দেয়। যার কারণে গাইস বর্তমান সময় কুবরা MP40 এন্ড পোকার MP40 দেওয়ার পর বানি MP40র পাওয়ার অনেকটাই কমা দেওয়া হয়েছে। তারপরও গাইস আজকের ভিডিওতে গাইস আমি এই বানি MP40 চ্যালেঞ্জ করতে যেতেছি এন্ড দেখবো ভাই এই MP40র পাওয়ার কতটা কমানো হয়েছে। তো এখানে কিন্তু ভাই গ্র্যান্ড মাস্টার লবিতে সোলোতে ভাই রেড বানি পুরা বানি MP40 চ্যালেঞ্জ করার জন্য ম্যাচ স্টার্ট করে দিছি। এন্ড গাইস তোমরা এই ম্যাচটা লাস্টের দিকে দেখলে বুঝতে পারবে ভাই লবিটা কি পরিমাণ হার্ড দিছিল। বানি MP40 চ্যালেঞ্জটা গাইস আমি আগেও করছি, এখন আবারও করতেছি, কারণ যতবারই গাইস আমি বানি MP40 চ্যালেঞ্জ করছি ততবারই ভাই তোমরা ভালো রেসপন্স দিছো, যার কারণে গাইস আমি আজকেও করতেছি। পরবর্তীতে গাইস কোন গানের বা কোন স্কিনের চ্যালেঞ্জ করলে ভালো হয় সেটা তোমরা কমেন্টে জানাইতে পারো। সো এখানে গাইস আমি প্রতিবারের মতো আমার ফেভারিট প্লেস ভাই পিকের ভিতরে নামিয়ে দিয়েছি। বাট এখানে গাইস নামার সাথে সাথে তো আমি বানি MP40 পাবো না, এই জন্য গাইস আমার প্রথমে কি করতে হবে ভাই, নামার সাথে সাথে যদি গান পাই তাহলে প্রথম কয়েকটা কিল ভাই অন্য গান দিয়ে করতে হবে। বাট এখানে নামার সাথে সাথে গাইস এনিমি আমার আগে নেমে গেছিল, এর জন্য আমি হালকা একটু দূরে সরে আছি। এখান দিয়ে ভাই গ্লোয়াল মাইর আটকায় দিই, দেন ভাই পকেট বেন্ডিংটা খুললা তাড়াতাড়ি করে গাইস গান নিয়ে নেই। এখানে ভাই দুই তিনটা এনিমি নামছে, আমি যদি গান ছাড়া ওখানে দৌড়াদৌড়ি করতাম তাহলে ভাই বাদাম নিশ্চিত আসছিল। তবে এখন যেহেতু গাইস আমি গান পেয়ে গেছি এনিমির বাদাম ভাই নিশ্চিত, এই যে দেখো সামনে দিয়ে একটা দৌড়াই যেতেছে চান্দু এমবি ফেবে লাল খাও। ওকে ভাই একটা লাল মেরা দিছে, এই জায়গায় আরো এনিমি আছে। পিছন দিয়ে ভাই একটা এনিমি আসার সাউন্ড পাইতাছিলাম, ওইটা দেখে মারা শুরু করলাম। আর এই সাইড দিয়ে দেখি ভাই একটা উকুঙ্গ আইছে, উকুঙ্গ আইছে তো ভাই শর্ট গানের দুই গুলি মাইরাও দিছে ভাই কোন মতে, এটারে মাইরা দিছি। এই পাশে সামনে দিয়ে দেখি আরেকটা চুইলে আসছে ভাই, এখান থেকে ভাগা লাগবো কোন মতে, হেলথটাই ফুল করতে দিতাছে না, শটগান আলোটা এমনি ভাই কলিজা নাই করে দিছিল। এই দিক দিয়ে আরেকটা এসে ভাই আমার হেল্পফুল করতে দিতাছে না, আমি ভাবছিলাম ওইটারে মারতে যাবো, তখন দেখি যে ভাই সামনে দিয়ে আরেকটা চলে আসছে। আরে ভাই এত এনিমি এখান থেকে কই থেকে আসে, এটারে মারতে নিলাম আর আমার কিলটা চুরি করে নিল। কিন্তু ভাই আমি তো ওরা ছাড়বো না, আমার কিল চুরি করছে, রেড নাম্বার যেহেতু লাগে না বডি বডি দিয়ে মারতে হবে। ওকে গাইস তিনটা কিল করে ফেলছি, আর বেশি কিল করা যাবে না অন্য গান দিয়ে। এখন জলদি জলদি ভাই MP40 খোঁজা লাগবে, দেখা যাক গাইস কোথায় MP40 পাই। এখানে দুই তিনটা লুটবক্স ছিল, যেগুলো খোঁজার পরেও গাইস আমি MP40 পাইতাছিলাম না, পরে আমার হেলথ একটু লো ছিল, আমি এখানে বসে মিডি মারতে নিছি। আর দেখি একটা হুকুম আইতাছে, ওইটার হুকুমের থেকে ছুটানো শুরু করলাম। আর দেখি যে গাইস ওইটার কাছে MP40 এন্ড পিছনের থেকে আরেকটা এনিমি ওইটারে মাইরে দিছে। আমি তাড়াতাড়ি গাইস এখানে বসে ওর কাছ থেকে MP40 টা নিয়ে নেই। এখানে তোমরা তো দেখলে ভাই জাস্ট আমি MP40 টা নিলাম, বাট এই নেওয়ার মাঝখানে অনেক কাহিনী ঘটে গেছিল যেগুলো আমি কাট মারে দিছি। যাই হোক এখন আমার কাজ হচ্ছে ভাই পিছন পিছন যেটা দৌড়ে আছে ওটার হাতে থেকে বাঁচা লাগবে। এখানে দাঁড়ায় আমি যখন মিডি মারতাছিলাম তখন পিছনের থেকে কোন এনিমি আসে জেনে ওরে মাইরা দেয়, যার কারণে আমি পিকের ভিতরে ঢুকিয়ে আনা আরামসে লুট করি। দেন ভাই এইভাবে লুট করতে করতে আমি পাই যাই দুইটা বানি MP40 একসাথে। এখন শুরু হবে ভাই আসল চ্যালেঞ্জ, সামনে একটা এনিমিও আছে, এনিমিটা মারার আগে গাইস ছোট একটা বিজ্ঞাপন আছে, চাইলে তোমরা স্কিপ করতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ান এক্সপেন্ট নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। PSG এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। UEFA চ্যাম্পিয়ন লিগ চলছে এবং ওয়ান এক্সপেন্ট থেকে অর্থ উপার্জনের দুর্দান্ত সুযোগ রয়েছে। আপনি যদি ম্যাচগুলো অনুমান করেন তবে আপনি দুর্দান্ত পুরস্কার পেতে পারেন। এই অ্যাপে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি এটি ভবিষ্যৎবাণী করে স্কোর অনুমান করতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, যা খুশি তা বেছে নিতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড HYPE69 ব্যবহার করে প্রথম ডিপোজিটে 24,000 পর্যন্ত পেতে পারেন। আপনি সহজেই পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জয়গুলো তুলে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের, লিঙ্কটি পিন কমেন্ট দেওয়া আছে, নিবন্ধন করতে লিঙ্কে ক্লিক করুন। এখানে আমি এনিমিটা দেখার সাথে সাথে ভাই লাভ দিয়ে ফায়ার দিলাম, আর ওর কাছে ইপি ক্যারেক্টার থাকার কারণে ভাই হেডশট লাগলো না, কিন্তু কতক্ষণ আর বাঁচবো তার চেয়ে মেরা সামনে গিয়ে রেড নাম্বার দিয়ে এবারে মাইরা দিই। বেচারা অনেক চেষ্টা করছিল গ্লোয়াল মেরা বাঁচার, বাট বাঁচতে পারি নাই। সো যাই হোক তারপর আমি পিকিতে অনেকক্ষণ ঘোরাঘুরি করি এন্ড হঠাৎ করে ভাই ঝোপের দিক থেকে প্লেয়ার আসার সাউন্ড এসেছিল, যার কারণে আমি তাড়াতাড়ি রাশ মারি এন্ড গিয়ে এক চান্দুরের দিকে ড্যামেজ দেওয়া শুরু করলাম ভাই। অর্ধেকগুলি রিকোয়েল মেরে দিছে, এনিমি আবার হুকম হয়ে গেছে। দেন মারছিলাম ঠিকই, কিন্তু বডি বডি লাগার পর একটা 55 হেড লাগার পর কিছুই লাগলো না। এই চিপা দিয়ে না যেতে পারি গাইজ, আমি সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করি এন্ড দেখার চেষ্টা করি ভাই এনিমিটা কোন দিক দিয়ে আইতাছে। দেখি যে ভাই এনিমিটা আমার আমার লিগে দিক থেকে আইতাছে এন্ড ও উপরে দিয়ে লাভ দেওয়ার সাথে সাথে রেড নাম্বার দিয়ে মাইরা দিই। এখানে গাইজ আমি বানি MP40 রেট অফ ফায়ারটা হালকা বাড়ানোর জন্য কিন্তু ভাই লুনা ক্যারেক্টার ইউজ করতেছি, বাট তারপরও ভাই কোপ্রা MP40 থেকে রেট অফ ফায়ার অনেকটাই কমে। এই যে দেখো গাড়ি নিয়ে আইসা ভাই একটা ঠুয়া মেরা দিছিল আমারে, বাট আমি আগে আগে সরে যাওয়ার কারণে এখানে বাইচে গেছি। এই চান্দ আর কতক্ষণ বাঁচবো, এখান দিয়ে গাড়ি নিয়ে আবার পলাইতে চেষ্টা করে আর মাথার ভিতরে লাল ডাল মেরা ভরে দিছি ভাই। ড্যামেজ এত কম কম খায়, কিন্তু গাইজ চান্দুর চান্দি তো আমি পুরো লাল করে দিছি। উঠে দেখো ভাই তার চমা চো মেরা কই পলাইতেছে। আরে ভাই পিছন দিয়ে আবার কে চলে আসে ভাই, সোলো মানি থার্ড পার্টি, থার্ড পার্টিটা থেকে বাইচা তাড়াতাড়ি রেখে যায়, এটা মেরে দেওয়া লাগবে, এটা ফুল ড্যামেজ আছে। এনিমি দেখো ভাই বাঁচার লেগে মোরাটোরে কি দৌড় দিতেছে, আমি গুলি লাগাইতে পারতেছি না, বাট লালটা খাইবো দেখে মোরা দৌড়টা দিছিল। এখান দিয়ে ভাই কি একটা লাল দিয়ে দিছে ওরে। এটা শুরু থেকে আমি তোমাদেরকে বলে দিছিলাম ভাই এই ম্যাচে ভালো লবি পড়ছে, লবিটা ভাই প্রচুর হার্ড আছে। এখান দিয়ে গাড়ি নিয়ে আরেকটা কই থেকে জেনে আইতাছে, উঠে দেখো গাড়ি নিয়ে আরেকটা আইতাছে। ওই ভাই এদিকে আইতাছে, ওর গাড়িটাকে ফুটান লাগবো তাড়াতাড়ি করে। কোনো মতে গাড়ি থেকে নামলে স্কিল ব্লকারটা মাইরা দিমু। আরে ভাই গাড়ি থেকে তো নামবো না, গাড়ি ফুটাই দিছি, এখন তো নামতে হবে। স্কিল ব্লকার খাও এন্ড সাথে রেড নাম্বারও খাও। এই MP40টা চালায় গাইজ আমি একটা জিনিস ভালোভাবে বুঝতে পারছি, এটা ভাই শর্ট রেঞ্জে চলে না,
একবার শটে কোবরা যেমন জাতা মেরা ধরলে এনিমি নাইভায় যায় বাট এটা দিয়ে ভাই জাতা মেরা ধরলে গাইস অর্ধেকগুলি রিকয়েলই মেরা দেয় কিন্তু হালকা একটু মিড রেঞ্জ বা একটু দূরের থেকে মারলে অনেকটা রেড নাম্বার লাগে মানে মেকটেনের মতো আর কি কিছুটা ওই যে দেখো ভাই ওখানে আরেকজন লুট করতে বইয়ে পড়ছে মাত্র আমি মারলাম কুই থেকে জানি ভাই লুট করতে আয়া পড়ছে মনে হয় ভাই এটার কাছে তেমন বেশি লুট নাই কিন্তু এটার কাছে হুকং ক্যারেক্টার দেখছিলাম ভাই খালি হুকংটা হইছে না তাছাড়া ভাই সবই ঠিক আছে ও ভাই কি রেড নাম্বার লাগতেছে গাইস ভালোই রেড নাম্বার কিন্তু লাগছে এখানে মোটামুটি যদিও গাইস গেরিনা বানিম বিফোর স্কিনের পাওয়ার কমায় দিছে তবে ভাই আমার আঙ্গুলের অ্যাকুরেসির পাওয়ার তো আর কমায় নাই যাই হোক গাইস হালকা একটু ভাব নিলাম ভাই পচা টচা দিও না এখানে দেখতে পাচ্ছ গাইস আটটার মতো কিল আমি পিকেতে করে ফেলছি এন্ড ম্যাচের লাস্টের দিকে চলে আসি এখন আর মাত্র গাইস 12টা এনিমি অ্যালাইভ আছে আর এই জায়গায় দেখো আমার সামনে মোস্টার ট্রাক নিয়ে একটা ঘুরাঘুরি করতেছে এটারে প্রথমে আমি মোস্টার ট্রাক ফুডানোর চেষ্টা করি বাট এটা গাইস কি করতেছিল আমার চারপাশ দিয়ে ঘুরাঘুরি করতেছিল কতক্ষণ পরে গাইস ওর কেমনে জানি মনে হয় ও আমার মাইরে দিবে যার কারণে এদিক দিয়ে আইসা গাড়ি থেকে নাইমা যে আমার মারা লেগে এন্ড আমি সাথে সাথে গাইস ক্রোনো জ্বালায় দিই ওর কাছে ভাই MP40 কোন স্কিন আমি জানি না এজন্য আমি হালকা একটু লং লং ফাইট নিতে চেয়েছিলাম কারণ বানি MP40 ভাই একবার শটে হাইগা দেয় এখানে দেখো ভাই আমার ক্রোনোর ভিতরে রাশ মারে যার কারণে আমি তাৎসমের আর একটু দূরে চলে যাই এন্ড আমি চাইতেছিলাম ভাই মিড রেঞ্জে ফাইট নিতে বাট ও আমার একবার শটে ঢুকে যাইতাছে দেন যখন হালকা একটু মিড রেঞ্জে চলে যায় এখান দিয়ে আমি ফায়ার দিতে একটা রেড নাম্বার লাগার সাথে সাথে ও ভাই গ্লোয়াল মারা দেয় এন্ড দেখি যে ভাই ওর উপরের থেকেও কে জানি বাদাম দিতাছে আমি তো কই ভাই এখনই সুযোগ থার্ড পার্টি করার জলদি জলদি যাইতাছিলাম থার্ড পার্টি করার লেগে বাট দেখি যে ওইদিকে ল্যান্ডমাইন লাগা রাখছে ল্যান্ডমাইনটা ফুটাইলাম আর দেখি যে ভাই ওরে আরো অনেক ড্যামেজ দিতাছে বাদাম খাইতে খাইতে বেচারা প্যাক হয়ে গেছিল আর আমি একটা FGL এর বিচে দেওয়া এনিমিটা মরে যায় উপরের এনিমিটা গাইস আমারও কিছু ড্যামেজ দিছিল বাট আমি বাইচা গেছি এখানে দেখলাই তো গাইস কি হইলো বেচারা পুরো নির্যাতন করে মারা দিলাম সামনে দিয়ে আরো একটা চুইলা আসে ভাই এই লাস্ট মুহূর্তে আসার পর ভাই আমার উপরে যে কি একটা নির্যাতন হয় এটা তোমরা ম্যাচের লাস্ট পর্যন্ত দেখলি বুঝতে পারবা এখানে দেখো গাইস সামনে একটা এনিমি আছে ওটারে বোম দিলাম আর বোম দেখি ভাই আমার সামনেই পড়ছে আর এনিমি চান্দু গাইস আমার দেখে রাস মেরে দিছে আমার মারার লেগে এন ওই ভাই আমার জায়গাটা দখল করে লাগে ওই দিক দিয়ে দেখি যে ভাই কোন দিক দিয়ে জেনে আরেকটা আইসা সামনে যে মনস্টারটা কাট ছিল ওইটা নিয়ে পলাইতাছে আমি কই সামনেটারে বোম দেখেনে ভাই সুন্দর মতো মাপ মতো বোমডি মারি কিন্তু বোমডি ভাই কই জায়গা আমি নিজেও জানি না একটা বোম ঢুকছিল ঠিকই কিন্তু ওই বোমে এনিমি ড্যামেজ খাওয়ার আগে গ্লোয়াল মেরে দেয় পরে একটা ফ্রিজও মারি ফ্রিজটাও ভাই বাইরে পড়ে জায়গা দেন একটা ফ্রিজ ভাই সুন্দর মতো ভিতরে ঢুকে আর ওই মনে হালকা কিছু ড্যামেজ খায় আমি চিন্তা করলাম যে গাইস এখনই সুযোগ রাস মারার কারণ জলদি জলদি ওরে মাইরা ভাই আমার জায়গাটা দখল করা লাগবো আমি গেছি আর ওই কোনায় বসে রয়েছে ও ভাবছে আমি ওরে মারতে পারবো না বাট ও জানে না গাইস বর্তমানে আমি টুর্নামেন্ট খেলি এখানে চিপা দিয়ে গাইস ওরে মাইরা দিয়ে সাথে সাথে ভাই ভিতরে ঢুকে বয়ে পড়ি কারণ বাইরে গাইস অনেকগুলো এনিমি গাড়ি নিয়ে ঘুরে ঘুরি করতেছে তার উপরে আবার গাইস এই ম্যাচের ভিতরে আমার গাড়ির সাউন্ড গ্লিচ হয়ে গেছে কোনো গাড়িটি সাউন্ড হইতেছিল না এখানে দেখো সামনে দিয়ে একটা দৌড়ে কই জানি পলাইতে নিছিল গাড়ি নিয়ে বাট ওর গাড়িটা আমি ফুটাই দিই তবে পিছনের দিকে আমি আমার ড্যামেজ খাইতেছিলাম এর জন্য হালকা একটু কাভারে দাঁড়ায় থাকি আর চান্দু এদিকে ভাই গ্লোয়াল মেরা যেহেতু দাঁড়াইছে হালকা একটু FGL দিয়ে নির্যাতন করে দিই এখানে FGL এর দুইটা বিচি মারার পর দেখি ভাই অনেকটা ড্যামেজ খাই গেছে এই জন্য রাশ মারলাম কিন্তু গাড়ির আগুনের কারণে ভাই কিছু দেখতেছিলাম না কোনো মতে যাতে দিয়ে ওরে মাইরে দিদি দেখি ভাই সাইড থেকে আরেকটা ড্যামেজ দিতেছে জলদি জলদি এখান থেকে ভাই গিয়ে ঘোরাওয়ার চেষ্টা করলাম আর সামনে দিয়ে ভাই আরেকটা ভাই কি ড্যামেজ টাইনে দিয়ে দিল ভাই কি বাচ্চাটা যে এখানে বাচ্চি আর একটা গুলি খেলে আমি গেছিলাম এখানে ভাই পুরো চারিদিকে এনিমি চারটে এনিমি আছে আর চারটে এনিমি পুরো আমার চারিদিক থেকে ঘেরাও করে রাখছে এমন যদি গাইজ আমি ঘরের থেকে বাইরে আমার বিপদ হইতে পারে যার কারণে আমি কিছুক্ষণ এই ঘরে বসে হোল্ড করি আর যখন গাইজ একটা এনিমি মরে যায় তখন বাইরে তো বাইরে তো বাইরে দেখি যাবে আবার চারিদিক থেকে ড্যামেজ খাইতেছি এদিকে আমার সামনে গাড়ির পিছনে একটা বুঝে রয়েছে এন পিছনের থেকে আরেকটা ড্যামেজ দিতেছে গাড়ির পিছনে আবার আইরিশ মেরে দিছে ভাই কি নির্যাতন যে আমার উপরে চলতেছে আমি এখান থেকে বাইরে দিয়ে পারতাছি না কতক্ষণ পরে মনে হলো ভাই যদি এখানে বসে থাকি যে কোনো সময় এনিমি গ্রেনেড মেরে দিতে পারে এই জন্য আমি আবার এই গাড়ির পিছনে চলে আসি আর গাড়ির পিছনটা ভাই ওদিক দিয়ে আমার জায়গায় গেছে আর ঠিকই দেখি যে গাইজ একটু পরে বুম দিতেছে FGL দিতেছে সবই দিতেছে মানে আমি কোনো মতো এখান থেকে আসার পরে কিন্তু বাইচে গেছি এই জায়গায় এখনো বাইক নিয়ে একটা ঘোরাঘুরি করতেছে ভাই কি করতাম পিছনে ছোট করেও গাইজ একটা এনিমি বসে রয়েছে ওইটা ভাই একটু পরে জোনে এলিমিনেট হয়ে যায় যার কারণে আমি বাইচে যাই এখন গাইজ আর মাত্র দুইটা এনিমি আছেন তার ভিতর থেকে আমার সামনে একটা চান্দুরে কিছুটা ড্যামেজ দেওয়ার পর ভাই এটা বাইচে জায়গা আরো কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম বাট রেড নাম্বারই লাগে না বাইক নিয়ে গাইজ এখন একটা ঘোরাঘুরি করতেছে ওইটার জন্য আমার ভাই ওপেনে যেতে ভয় লাগতেছিল যে ওটা কোন সময় না উড়ে দেয় কিন্তু ভাই কিছুক্ষণ পরে পিছনে এনিমিট হয়ে বাইকটা ফুটে দেয় আর ওই বাইক হলে ভাই এত বলদ বলদ পুরো ম্যাচ গাড়ি চালাইছে আর এখনো ভাই গাড়ির ভিতরে বসে রয়েছে দেখো ভাই জোনের বাইরে গাইজ গাড়িটা ফুটছে ওই গাড়ির ভিতরে মরছে গাইজ বেচারার কোনো প্রবলেম হইতে পারে এখন দেখো ভাই আমার সামনে একটা এনিমি আছে আর এর সাথে ভাই আমার একবারে শর্ট রেঞ্জে ফাইট করতে হবে এন্ড এনিমি হচ্ছে গাইজ এটা নরমাল এনিমি আরামসে মেরে দিমু তেমনও না ভাই এটা যথেষ্ট ভালো প্লেয়ার ওর মুভমেন্ট দেখে বুঝে যাইতেছে আর এই হার্ড লবিতে যেহেতু গাইজ লাস্ট পর্যন্ত আসতে পারছে তার মানে গাইজ ভালো প্লেয়ার এটা 100% এখানে প্যাকে বসে ভাই চিন্তা ভাবনা করতেছিলাম কেমনে ওরে মারা যায় বাট ততক্ষণে জোন চলে আসে আর এনিমি আমার আটকে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি গ্লোয়াল ফাটা কোনো মতে বাইরে ওর অনেকটা ড্যামেজ দিয়ে দিই এন্ড এনিমি চান্দু গাইজ বারবার কনফিউজ হয়ে গ্লোয়াল মারতেছিল আর আমি সেই সুযোগটা নিয়ে যাতা আর থামাই না উর্কি দুর্কি যাতা দিয়ে ওরে মাইরা দিই এন্ড ফাইনালি গাইজ এই ম্যাচটা ভাই 12 কিলের সাথে ভুইয়া হয়ে যায় দেখলাই তো গাইজ বর্তমান যুগে বানিয়ে বিফোরটি কেমন চলে মোটামুটি চলে আর কি ভাই এটা চালানো থেকে না চালানো ভালো তার থেকে ভালো স্কিন ছাড়াই চালাই কারণ এটা নিয়ে ভাই শর্ট রেঞ্জে ঢুকলে ভাই জাতা মারা যায় না অল্প একটু গুলি লাগে বাকিগুলো এদিক দিক দিয়ে জায়গা বাট একটু মিড রেঞ্জ হইলে আবার রেড নাম্বার লাগে ভালো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গাইস দেখো আবার পরের ভিডিওতে